নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণী 2016 সালের ইতিহাসের এমসিকিউ বি এসএকিউ টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, অর্থশাস্ত্রের লেখক হলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কৈটিল্য। অর্থশাস্ত্রের লেখক হলেন, বিয়ের অ্যান্সার হবে কৈটিল্য। রোমান টু এর কোয়েশ্চেন কি বলেছে, প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। রোমান থ্রি কোয়েশ্চেন কি বলেছে, আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কিরান উস সাদাইন, কিরান উস সাদাইন। পরের কোয়েশ্চেন কি বলেছে, রোমান ফোরের কোয়েশ্চেন, অরিজিন অফ স্পিসিস রচনা করেন, অ্যান্সার হবে সির অ্যান্সার ডারউইন। পাঁচ নম্বরের প্রশ্ন, মিশরের সবচেয়ে বড় পিরামিড হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার খুপুর পিরামিড। ছ নম্বরের প্রশ্ন, সুমেরীয় সমাজ বিভক্ত ছিল, অ্যান্সার হবে সির অ্যান্সার তিনটি শ্রেণীতে। আমাদের সাত নম্বরের প্রশ্ন, মজন পদগুলির উত্থান ঘটে, অ্যান্সার হবে এর অ্যান্সার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। আমাদের পরের কোশ্চেন কি আছে, আট নম্বরের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখক হলেন, এর অ্যান্সার হবে, রিপাবলিক গ্রন্থের লেখক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার প্লেটো। ন নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে কি বলেছে, পাটালিপুত্র ছিল ড্যাশ রাজধানী, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মগধের রাজধানী, মগধের রাজধানী। দশ নম্বরের প্রশ্ন কি বলেছে, শিশির ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। এগারো নম্বরের প্রশ্ন, ইক্তা প্রথার প্রবর্তক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ইলতুতমিস। বারো নম্বরের প্রশ্ন, রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মন্টেস্কো। তেরো নম্বরের প্রশ্ন, নিম্নোক্ত কোন প্রাচীন সভ্যতার দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মিশর। চোদ্দ নম্বরের প্রশ্ন, কোন লাতিন শব্দ থেকে ইংরেজি ফিউডালিজম শব্দটি উৎপত্তি হয়েছে, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ফেডালিতে। পনেরো নম্বরের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, ম্যানরের দরিদ্র কৃষকরা ড্যাশ নামে পরিচিত, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ভিলেন। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, ষোলো নম্বরের প্রশ্ন, অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার আট প্রকার। পরের কোশ্চেন কি বলেছে, সতেরো নম্বরের প্রশ্ন, প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি ছিলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ফেরাও আখেনাতেনের স্ত্রী, ফেরাও আখেনাতেনের স্ত্রী, সরি একটু বানামে ভুল বলে ফেলেছি, ফেরাও আখেনাতেনের স্ত্রী। পরের কোশ্চেন কি বলেছে, আঠারো নম্বরের প্রশ্ন, স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল, অ্যান্সার হবে সির অ্যান্সার স্পার্টান। পরের কোশ্চেন কি বলেছে, চোদ্দ নম্বরের প্রশ্ন, দিন ইলাহি প্রবর্তিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1582 খ্রিস্টাব্দে। কুড়ি নম্বরের প্রশ্ন, দ্বিতীয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল, অ্যান্সার হবে সির অ্যান্সার 1144 খ্রিস্টাব্দ থেকে 1187 খ্রিস্টাব্দ পর্যন্ত। একুশ নম্বরের প্রশ্ন, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন প্রথম উদ্যোগ নেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অষ্টম হেনরি। বাইশ নম্বরের প্রশ্ন, বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌরকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা ছিলেন, অ্যান্সার হবে সির অ্যান্সার কোপার্নিকাস। পরে কোশ্চেন, তেইশ নম্বরের কোশ্চেন, কি বলেছে, ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার স্পেনের নাবিক ছিলেন। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, চব্বিশ নম্বরের প্রশ্ন, বলেছে টেলিফোনের আবিষ্কারক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার গ্রাহাম বেল। এবার আমি এসএকিউগুলো সলভ করাবো, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। আমি বলতে পারি 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে প্রতি বছর একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায়। তো দেখো, বাকি যে এসএকিউগুলো আছে সেই এসএকিউবের মাত্র আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি, অ্যান্সারগুলো খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। ইতিহাস পুরাণ কি, রোমান টু এর কোশ্চেন কি বলেছে, লেখুমালা বলতে কি বোঝো, খুব সুন্দর করে লেখা আছে কিন্তু, অথবা দিয়ে আমির খসরু কে ছিলেন। রোমান থ্রি কোশ্চেন কি বলেছে, ভারতের সাতবাহন রাজার কোন দুটি ধাতুর মুদ্রার ব্যবহার করতেন, অ্যান্সার হবে সোনা ও রূপার মুদ্রার ব্যবহার করতেন। পরের কোশ্চেন চার নম্বরের প্রশ্ন, অ্যাক্রোপলিস কি। পাঁচ নম্বরের কোশ্চেন কি বলেছে, অটোমান কারা। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। পরের কোশ্চেন বলেছে, জিয়াউদ্দিন বরণী রচিত দুটি গ্রন্থের নাম লেখো, অথবা যে পরের কোশ্চেন কি বলেছে, হিন্দুস্তানের তোতা পাখি
কাকে বলা হয় এবং কেন। তোমরা তো জানো যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে টু দা পয়েন্ট ব্যাখ্যা করা আছে, যে হিন্দুস্তানে তোতা পাখি বলা হয় আমির খসরুকে বলা হয়, তাই তো? কারণ তার বহু রচনা হিন্দুস্তানের প্রকৃতি ভূগোল বিষয় নিয়ে লিখেছেন, তাই তো? তো দেখো সাত নম্বরের প্রশ্ন কি বলেছে, টিউডর সৌরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন। আট নম্বর প্রশ্ন কি বলেছে, টমাস ক্রোমওয়েল কে ছিলেন। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, সপ্তাঙ্গ তত্ত্ব কি। ন নম্বরের প্রশ্ন, মধ্যযুগের ইউরোপের নাইট কাদের বলা হয়। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, স্পার্টাকাস কে ছিলেন। দশ নম্বরের প্রশ্ন কি বলেছে, নিগম কাকে বলে। দেখো পরের কোশ্চেন কি বলেছে, এগারো নম্বরের প্রশ্ন, ম্যানার বলতে কি বোঝো। অথবা দিয়ে পরের কোশ্চেন বলেছে, ভেষর বলতে কি বোঝো। বারো নম্বরের প্রশ্ন কি আছে, শক কারা, ভারতের প্রথম শক রাজা কে, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, অথবা দিয়ে যে ভারতে হুন আক্রমণ কবে হয়। বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু টু দা পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। পরের কোশ্চেন কি বলেছে, হিলট কারা। চোদ্দো নম্বরের প্রশ্ন কি বলেছে, আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক কে ছিলেন, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, অথবা দিয়ে বারুদ কোন দেশে আবিষ্কৃত হয়েছিল। পনেরো নম্বরের প্রশ্ন বলেছে, কোপার্নিকাস কে ছিল। অথবা দিয়ে পরের কোশ্চেন, পার্সমেন্ট কি। ষোলো নম্বরের কোশ্চেন, ম্যাগেলান কেন বিখ্যাত। এইগুলো টু দা পয়েন্ট সলভ করা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।